আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওসল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। পজিটিভ এন্ড নেগেটিভ কোয়েশ্চনস আমরা পড়েছিলাম, যে নেগেটিভ কোয়েশ্চনের পজিটিভ আনসার হচ্ছে বালা, আর নেগেটিভ কোয়েশ্চনের নেগেটিভ আনসার হচ্ছে নাম। জিনিসটা একটু বোঝার আছে, আমরা গত ক্লাসে এই স্লাইডটা দেখিয়েছিলাম। আজকে আমরা আপনাদের একজনের কাছ থেকে এই স্লাইডটা শুনবো, তিনি দেখে দেখে আমাদেরকে বলবেন। কে বলবেন? নাজমুল হাসান, প্লিজ। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পজিটিভ কোশ্চেন, আ ফাহিমতা দারসা ইয়া আলিউ? হে আলি, তুমি কি এই লেসনটা বুঝেছো? অ্যান্সার নাম, ফাহিমতুহু। হ্যাঁ, আমি বুঝেছি। তারপরে লা, মা ফাহিমতুহু, না আমি বুঝিনি। এরপরে হচ্ছে নেগেটিভ কোশ্চেন, আমা ফাহিমতা দারসা ইয়া আলিউ? ইয়া আলি, তুমি কি এই লেসনটা বুঝেছো? বুঝেছো না? বোঝনি? সরি, বুঝনি। আমা, সরি, আমা আমা ফাহিমতা দারসা ইয়া আলিউ? হে আলি, তুমি কি এই লেসনটা বুঝনি? তার পজিটিভ আনসার বালা ফাহিমতুহু, হ্যাঁ বুঝেছি। তারপরে নেগেটিভ আনসার নাম, মা ফাহিমতুহু, হ্যাঁ আমি বুঝিনি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে যাব। আচ্ছা, স্যার, আমি আসলে গত ক্লাসটা করিনি, আমার হালকা একটুখানি কনফিউশন ছিল, আচ্ছা মানে আমি ক্লিয়ার হচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, আমি তোমাকে বলি, তোমাকে আমি যদি প্রশ্ন করি তুমি কি রাতে খেয়েছো, তাহলে তুমি কি বলবা? না খাইনি। অথবা যদি খেয়ে থাকো তাহলে? হ্যাঁ খেয়েছি। গুড, এটা হলো স্বাভাবিক প্রশ্ন, অর্থাৎ পজিটিভ কোয়েশ্চন যেটাকে বলছি, ঠিক আছে? এটা নাম লা দিয়ে আনসার হয়, নাম লা। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, ঠিক আছে, লা। আর একটা হলো নেগেটিভ কোয়েশ্চন, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কি রাতে খাওনি, তখন তুমি যদি খেয়ে থাকো তাহলে উত্তর হচ্ছে বালা, আর যদি খেয়ে না থাকো তাহলে উত্তর হচ্ছে নাম। মানে নেগেটিভ কোয়েশ্চনের পজিটিভ আনসার হচ্ছে নাম, নেগেটিভ কোয়েশ্চনের নেগেটিভ আনসার হচ্ছে নাম, অর্থাৎ তুমি হ্যাঁ বলে না বুঝাবা। আমি বলছি তুমি কি রাতে খাওনি, তখন তুমি যদি বলো হ্যাঁ আমি খাইনি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ আনসার, আর তুমি যদি বল বালা তাহলে হ্যাঁ তুমি খেয়েছ, এরকম, ঠিক আছে? আর মাদি ভার্বের আগে যদি মা যুক্ত হয় তাহলে মাদি ভার্বটা নেগেটিভ হয়ে যায়, লা বোধক হয়ে যায়, না বোধক হয়ে যায়। হ্যাঁ, না, যেমন ফাহিমতু মানে কি বলতে পারবা? না স্যার, মনে পড়ছে। ফাহিমা ইয়াফহামু মানে কি? বোঝা। স্যার ফাহিমা ইয়াফহামু অর্থ হচ্ছে
বোঝা মানে তুমি না না আমি 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 গিয়েছিলাম, এটার আরবি কি হবে? আজহাবু না, সেটা তো আমি যাই, জাহাবতু জাহাবতু, আর আমি যাইনি, এটা হলো মা জাহাবতু। তাহলে মাদির আগে মা যুক্ত হলে সেটা নাবোধক হয়ে যায়। নাজমুল হাসান আপনি আসবেন প্লিজ, আমাদের উত্তর দেওয়া থাকবে, আপনি উত্তর পড়বেন, উত্তর পড়ে আপনি প্রথমে বাংলায় বলবেন যে প্রশ্নটা আসলে কি হওয়া উচিত ছিল, উত্তরটা পড়েন এবং অর্থ বলেন। নাম শরীফতু, হ্যাঁ অর্থ কি? হ্যাঁ আমি পান করেছি। সুন্দর, এখন এই প্রশ্নটা কি হওয়া উচিত বাংলায় বলেন। তুমি কি পানি পান করেছো? হ্যাঁ সুন্দর, তো তুমি কি চা পান করেছো, যেটাই বলেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এখন আপনি প্রশ্ন করেন। শরীফতা মা, মাশাআল্লাহ, আর শরীফতাল মা, এখানে সায়া আছে মানে চা, আপনি পানি বলেছেন, শরীফতা সায়া, কোনো অসুবিধা নেই, আপনি যেটা বলেন অর্থবোধক হলেই হলো, শুদ্ধ হলেই হলো। আর শরীফতা সায়া, তুমি কি চা পান করেছ, আর একটা বলেন, এটা পরে। নাম কাতাবতু, না আম কাতাবতু, হ্যাঁ আমি লিখেছি। প্রশ্ন কি হবে বাংলা বলেন প্রথমে। প্রশ্ন, তুমি কি লেসনটা লিখেছো? আচ্ছা সুন্দর, কাতাবতা দর্শা, মাশাআল্লাহ, আকাতাপ্তা দর্শা, আচ্ছা এখানে আছে আকাতাপ্তা ইসমাকা, তুমি কি তোমার নাম লিখেছো এমন? হ্যাঁ তুমি কি তোমার নাম লিখেছো? এটাকে ইসমাকা না আসমাকা? ঠিক আছে ইসমাকা, এটা অবজেক্ট হয়ে গেছে, নামটা ইসমুকা ছিল, তো এখানে অবজেক্ট হওয়ার কারণে ইসমাকা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাম কাতাপ্তা, হ্যাঁ লিখেছি। আচ্ছা আরেকটা বলেন, তারপরে আমরা আরেকজনের কাছে যাব। বালা রায়তুহু, যে রায়তুহুটা কি? রায়তু মানে আমি দেখেছি, আর হু মানে সেটা বা তাকে। হ্যাঁ আমি সেটা দেখেছি, অবশ্যই আমি সেটা দেখেছি। হ্যাঁ অবশ্যই আমি দেখেছি। প্রশ্নটা কি হতে পারে, সে অথবা তাকে? এটা তুমি কি হামিদকে দেখনি, এরকম হতে পারে? আমা রয়তাহা হামিদা, হামিদা আমিদান, সুন্দর, ভেরি গুড। হ্যাঁ আমা রয়তা আহমাদা আছে এখানে, আপনি হামিদ বললেন, আচ্ছা মাশাআল্লাহ, আপনি আর পরিষ্কার, অনেক ধন্যবাদ আপনাকে, আর একজন চাচ্ছি, আপনারা একটু প্লিজ স্বতঃস্ফূর্ত ভাবে আসবেন। আসসালাম মুমিনুর, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসছে স্যার, আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি, আপনি বলেন, আগে উত্তরটা পড়বেন, অর্থ বলবেন, তারপরে প্রশ্নটা কি সেটা বাংলাতে বলবেন, তারপরে আরবি করবেন। না আম্মা করা তু হাজাল কিতাবা ফি বালাদি, হ্যাঁ আমি এটি, বালাদি মানে কি স্যার? আমার দেশে বা আমার শহরে, হ্যাঁ এটি আমার দেশে পড়ে, আমার দেশের কিতাবে পড়েছি। না মা যুক্ত হলে না হয়ে যায় অর্থটা, না পড়িনি। হ্যাঁ তাহলে নাম মানে হ্যাঁ আমি পড়িনি এই বইটা, আমার আমার দেশে আমার এই বইটা আমি পড়িনি। হ্যাঁ অর্থাৎ বিদেশে বসে আপনাকে কেউ হয়তো বলছে যে তুমি কি অমুক বইটা পড়েছ, তখন আপনি বললেন যে না আমি দেশে থাকতে এই বইটা পড়ি নাই। প্রশ্নটা কি হতে পারে?
আমা আপনাকে পরাতা, আপনি আপনাকে অনুবাদটা বলেন, প্রশ্নের অনুবাদটা বলেন। আপনি কি আপনার দেশে এই বইটি পড়নি? আচ্ছা সুন্দর, হ্যাঁ। আমা করাতা হাজাল কিতাবা ফিল বালাদি, না না ফিল বালাদিকা, ফি বালাদি হবে না স্যার, এই সেন্টেন্সটা মানে বালাদি হবে না। এখন এটা তো আপনার ইয়ে ফি বালাদাকা না বোধক, না না ঠিক আছে, আপনি ফি বালাদিকাই আছে। সঞ্জিদা ম্যাডাম, এটা হলো এটা 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 মানে উনি তো না বলেছেন, নেগেটিভ আনসার। হ্যাঁ আচ্ছা, আবার আমি প্রশ্নটা দেখে, আমা করা হাজাল কিতাবা, তুমি কি এই বইটা পড়নি? উনি নেগেটিভ আনসার দিচ্ছেন যে না আমি পড়িনি, সেক্ষেত্রে নাম হবে। যদি বলতেন যে হ্যাঁ পড়েছি, তখন বালা করা তো, বালা করা তো। আচ্ছা এটার উত্তর চলে আসছে, বলেন এটা বলেন, পড়েন এবং আগে প্রশ্নটা পড়েন। আমা সামি তাল আজানা, তুমি কি আজ তুমি কি আজান শুনোনি? বালা অবশ্যই, সামি ইতুল আজানা, আমি আজান শুনেছি। হ্যাঁ এটা এটা নেগেটিভ কোয়েশ্চেনের পজিটিভ আনসার, পজিটিভ আনসার। আচ্ছা আর একটা বলেন, এটা লা লা মা সামি তো হাজাল ওয়ালাদা, না আমি এই ছেলেদেরকে মারিনি, এই ছেলেটিকে, এই ছেলেটিকে মারিনি। এখন এটার আনসার হবে তুমি কি, না এটার কোশ্চেনটা হবে তুমি, প্রশ্নটা হবে তুমি কি এই ছেলেটিকে মারোনি? আমা দরাবতা হাজাল ওয়ালাদা, না এখানে আসবে। হ্যাঁ হুজুর, এখানে বলতে এক্সারসাইজ নাম্বারটা বলতে কারেকশন হবে, 8.6 না 8.7 হবে না হুজুর? আমার কাছে এই মুহূর্তে বই নেই, আমি দেখে বলছি স্যার। শুরুটা আমা হবে না, না না এটা এটা কি ধরনের প্রশ্ন? দেখো বলছেন না আমি মারিনি, তুমি কি মেরেছো, এই ধরনের প্রশ্ন। হ্যাঁ তুমি কি মেরেছো? আচ্ছা তুমি কি মেরেছো? হ্যাঁ আ আ দরাবতা, হুম আ দরাবতা হাজাল ওয়ালাদা, গুড, প্রশ্নের মতো এক্সপ্রেশন হবে আ দরাবতা হাজাল ওয়ালাদা। হ্যাঁ সাত, এটা সাথে আছে, ঠিক আছে। আপনার যেটা বলেছেন দরাবতো অর্থ কি, বুঝো দরাবতো অর্থ কি, দরাবা ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু অর্থ হলো বিচরণ করা, হুম প্রহার করা, বিচরণ করা এবং দৃষ্টান্ত দেওয়া, উপস্থাপন করা, সব অর্থেই কোরআনে এসেছে। কোরআনে এসেছে যে বিচরণ করা এবং উপমা দেওয়া। প্রহার আর উপমার সাথে তো ঠিক মিল খাচ্ছে না, মানে প্রতিশব্দ হিসাবে আসতেছে না, অন্যরকম একটা অর্থ হয়ে যাচ্ছে। আচ্ছা হতে পারে, আপনার ইংরেজিতেও তো এমন শব্দ আছে যেটা আপনার হলো দুই ধরনের অর্থ হয় একই একই শব্দে। আচ্ছা হতে পারে, ঠিক আছে। লিভ মানে বসবাস করা, লিভ মানে ছেড়ে যাওয়া, না না লিভ মানে বসবাস করা, লিভ মানে ছেড়ে যাওয়া, ত্যাগ করা, ছেড়ে যাওয়া, ওটা তো অন্য বানান বানান এরকম হতে পারে তো ওরকম। আর কোরআন যেমন অয়াদ রিবু নাফিল আর্থ, তারা জমিনে বিচরণ করে, কোরআনে আছে। আবার কোরআনে আছে আলাম তারা কাইফা দরাবাল্লাহু, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দৃষ্টান্ত দেন, উপমা দেন? আই আলাম তারা কাইফা দরাবাল্লাহু শাজারাতান তাইয়িবাতান, একটা একটা পবিত্র গাছের। যাই হোক, সেগুলো মানে এই মুহূর্তে ওই প্রসঙ্গে গেলে আমাদের অনেক সময় চলে যাবে।
আচ্ছা, আমরা একটু চলে আসি প্রোনাউনে, যুক্ত প্রোনাউন। হ্যাঁ, এক দেখি আমরা। আচ্ছা, এখানে আপনার আনসার করার সময় প্রোনাউন ব্যবহার করে নিতে হবে, প্রোনাউন ব্যবহার করতে হবে। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি আপনি আনসার করেন, আপনি বলেন এটা পড়েন, ব্লু কালারের মধ্যে যে হোয়াইট কালার দিয়ে লেখা আছে এটা পড়েন। কি অর্থ হতে পারে? তুমি তুমি দেখেছো, আর আ হলো প্রশ্ন, প্রশ্ন জি। আমি তুমি কি দেখেছো? না না, রয়তা মানে তো তুমি দেখেছো, আর হামিদ এখানে অবজেক্ট। হ্যাঁ, তো প্রশ্ন তো আ দিয়ে প্রশ্ন করা হলো, রয়তা তুমি কি দেখেছো হামিদ? না না, তুমি কি দেখেছো হামিদ কে? ওই হামিদ কে হবে? হ্যাঁ, রয়তার মধ্যে তো তুমি আছে, মানে ডুয়ার যেটা। হ্যাঁ, ওখানে তুমি দেখেছো হামিদ কে? তুমি কি দেখেছো হামিদ? তুমি কি হামিদ কে দেখেছো? অর্থাৎ একজন অন্য ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, তুমি কি হামিদ কে দেখেছো? এখন আপনি বলবেন তুমি কি হামিদ কে দেখেছো? এটা তো এটা উত্তরটা না, উত্তর না, অনুবাদ না। আমি অন্যদিকে যাচ্ছি একটু, আপনি হয়তো একটু এই টপিকের একটু বাইরে। রাই তু হামিদান, এটা অর্থ হচ্ছে তুমি কি হামিদ কে দেখেছো? ঠিক আছে, হুজুর উত্তরটা না না না, রাইত হামিদান। আমি আমি আপনি প্রশ্নটা আবার করেন। আ রাইতু হামিদান? না, আ রাইতু না, আ রাইতা, রাইত রাইত, আ রাইতা হামিদান। হ্যাঁ, তুমি কি হামিদ কে দেখেছো? হ্যাঁ। যদি প্রশ্নটা এরকম হতো যে আমি শুধু ওটা জানার জন্য হামিদ তুমি কি দেখেছো, তাহলে আরবিটা কি হতো? ইয়া হামিদু আগে আসতো। হ্যাঁ, ও ইয়া ইয়া হামিদ। আচ্ছা, ইয়া, ঠিক আছে, এখন আমি আমার সাথে পরিষ্কার। আচ্ছা, এখন আপনি উত্তর দেন। হ্যাঁ, আমি তাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আরবিটা বলেন। নাইম নাআম নাআম, এবার বলেন রাইতু, আর উপরের এবার কোন প্রোনাউনটা হবে, উপরের কোন প্রোনাউনটা হবে? ও আচ্ছা, আর উপরের প্রোনাউনটা হবে হু, রাইতু হু। হ্যাঁ, এখন বলেন হ্যাঁ আমি তাকে দেখেছি। নাআম রাইতু হু, রাইতু হু হামিদা, কি হচ্ছে আমি তাকে দেখেছি? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে দেখেছি দেখেছি। আচ্ছা, আরেকটা বলেন। হা রাআইতা হামিদান ওয়া হিসামান ওয়া আলী আলিয়ান, মানে এখানে তিনজনের কথা বলা হচ্ছে। তুমি কি হামিদ, হিসাম এবং ওয়ালিদ কে দেখেছো? আলী ওয়ালী আলীকে, আলী ওয়ালিদ আলীকে দেখেছো? হ্যাঁ। নাম রাআইতু হুম, গুড, নাম রাআইতু হুম, অর্থ বলেন। আমি তাদেরকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে দেখেছি, তাদেরকে দেখেছি, রাআইতু হুম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, নাজনীন আক্তার কেয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমাদুল্লাহ জি। আর আইটি জাইনাব, তুমি কি দেখেছো জাইনাব কে? ঠিক আছে, হ্যাঁ, এখন বলেন না আমি দেখিনি বা হ্যাঁ আমি দেখেছি। না, আম আম
নাম রাইতিহা না 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 রাই হ্যাঁ সরি রাইহা না আমি দেখেছি এটার আরবি কি আমি দেখেছি এটার আরবি কি রাইতু রাইতু এইবার কাকে দেখেছেন আপনি আগে বলেন আমি দেখেছি এটা বলেন আপনি আগে তাকে দেখেছে হুরা আমি বলি আমি যেটা জিজ্ঞেস করি আপনি সেটা বলেন আমি দেখেছি এটা কি হবে রাইতু গুড এখন এই আপনি তো জাইনাবকে দেখেছেন তাই না আচ্ছা এখন জাইনাবের বদলে আমরা একটা প্রোনাউন ইউজ করতে চাচ্ছি তো কোন প্রোনাউনটা ইউজ করব অর্থাৎ আমি তাকে দেখেছি এটা বলবেন হ্যাঁ আমি তাকে দেখেছি আমি দেখেছি এটার আরবি কি হবে আমি দেখেছি আমি দেখেছি রাই আমি দেখেছি রাই তু ও আচ্ছা রাই তু হা হ্যাঁ নাম রাইতুহা ঠিক আছে নাম হ্যাঁ নাম রাইতুহা আচ্ছা তারপরে আর আইতি জাইনাবা ওয়া আমিনাতা ওয়া সুআদা নাম রাই মাশাআল্লাহ নাম রাইতু হুন্না আচ্ছা আর একটা বলেন এইটা বলেন তারপরে আমরা আর একজনের কাছে যাব আর আইতা তুল্লাবাল জুদুদা রাইতা মানে হচ্ছে তুমি কি দেখেছো ছাত্রকে নতুন ছাত্রকে নতুন ছাত্রদেরকে নাম রাই তু হুম ভেরি গুড নাম রাই তু হুম নাজমুল হাসান জি হুজুর এটা ঠিক আছে একটু কনফিউশন হচ্ছে যে রয় তুহু যেটা বলছি যেটা ভারবারে যে প্রোনাউন এই দুটো সম্পর্ক কি হবে জি বুঝতে পারিনি আবার বলেন মানে আমি যখন রয় তুহু বলতেছি মানে আমি তাকে দেখেছি হ্যাঁ এখন রয় তু মানে তো ভার রয় তু ভার আর সাথে হু ব্যবহার করে এটা তো প্রোনাউন তাই না হ্যাঁ তাহলে এই ভার্ব এবং এই প্রোনাউন এই দুটার মধ্যে এদের মধ্যে রিলেশনটা কি হবে মানে যেমন আমি দেখেছি কি দেখেছি কাকে দেখেছি তাকে দেখেছি তাকে দেখেছি এই তাহলে কি হবে তাকে তাকে এটা তো অবজেক্ট হ্যাঁ রাইতুর মধ্যে ভার্ব এবং ডুয়ার দুইটাই আছে হ্যাঁ আমি দেখেছি আমি আছে দেখা আছে ঠিক আছে আর হু হচ্ছে তাকে হুটা হলো অবজেক্ট প্রোনাউন অবজেক্ট মানে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মানসুব আমরা আমরা প্রোনাউন শিখেছি না যে মারফু হচ্ছে হুয়া আর মানসুব মাজরুর হলে হু শিখেছি না আমরা জি জি সেই হুটা এখানে আসছে কি পরিষ্কার হলো জি হুজুর এখন ক্লিয়ার জি হুজুর জি ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আমরা আর সামনে যেতে চাচ্ছি না আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা তো সেকেন্ড সেমিস্টারে আছেন শব্দ ভান্ডারের ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ খুবই সিরিয়াস আমরাও সিরিয়াস শব্দ ভান্ডার অনেক গবেষণা অনেক পরিশ্রম করে অনেক
চিন্তা ভাবনা করে শব্দ ভান্ডার তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। আমরা আজকে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।